আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দোয়া করি এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই ভালো থাকেন। আজকের ভিডিওতে আমরা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। তো দেরি না করে চলেন শুরু করা যাক। এখন আমরা জানব কখন আপনার শিশুকে টিকা দেওয়া যাবে না। অসুস্থ শিশুকে টিকা দেওয়া যাবে না। টিকা দেওয়ার পর কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে পরবর্তী টিকাদানের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। দুই বা ততোধিক ডোজ বিশিষ্ট টিকার মধ্যে একটি ন্যূনতম বিরতির সময় বা মিনিমাম ইন্টারভাল থাকে, কিন্তু কোনো ম্যাক্সিমাম ইন্টারভাল থাকে না। ধরেন কোনো টিকার দুইটি ডোজের মধ্যে ন্যূনতম বিরতির সময় 4 সপ্তাহ বা 28 দিন, অর্থাৎ আপনাকে অবশ্যই 28 দিন পরে সে টিকাটি দিতে হবে। আপনি কখনোই 28 দিনের আগে এসে টিকাটি দিতে পারবেন না। টিকাদানের সময় সবসময় টিকাদানের কার্ডটি সঙ্গে করে নিয়ে যাবেন, কখনো এটা হারাবেন না, কারণ হারালে সবগুলো ডোজ আবার প্রথম থেকে দিতে হবে। চলেন জেনে নিই কখন আপনার শিশুকে টিকা দেওয়া যাবে। প্রায় সব অবস্থায় টিকা দেওয়া যায়। টিকা দেওয়ার পর যে সামান্য জ্বর বা ব্যথা হয় তার চেয়ে টিকা না দিয়ে রোগাক্রান্ত হওয়া অনেক ভয়ঙ্কর। অপুষ্টিতে ভুগছে এমন শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাই তাকে অবশ্যই টিকা গ্রহণ করতে হবে, না হলে সে তাড়াতাড়ি রোগাক্রান্ত হয়ে যাবে। ডায়রিয়াজনিত রোগ হলেও ওরাল পোলিও ভ্যাকসিন দেওয়া যাবে, কিন্তু এটা একটা এক্সট্রা ডোজ হিসেবে কাউন্ট হবে, অর্থাৎ 28 দিন পর আবার আপনার শিশুকে ওরাল পোলিও ভ্যাকসিনটি দিতে হবে। পূর্বে শিশুর শরীরে দানা উঠে থাকলে অথবা হাম বা রুবেলা হলে তবুও শিশুকে MR1 এবং MR2 টিকা দুটি দিতে হবে। চলুন তাহলে এখন আমরা জেনে নিই টিকাদানের প্রয়োগ পথ বা রোড অফ ভ্যাকসিনেশন এবং টিকাদানের স্থান বা সাইট অফ ভ্যাকসিনেশন। টিকাদানের কিছু প্রয়োগ পথ আছে, যেমন চামড়ার মধ্যে বা ইন্ট্রাডার্মাল, চামড়ার নিচে বা সাবকিউটেনিয়াস, মাংসপেশিতে অর্থাৎ ইন্ট্রামাসকুলার এবং মুখের মাধ্যমে বা ওরালি। টিকাদানের কিছু স্থান আছে, টিকাদানের স্থান এবং টিকাদানের প্রয়োগ পথ এক না। টিকাদানের স্থান হচ্ছে দেহের কোন অংশে দেওয়া হচ্ছে এবং প্রয়োগ পথ হচ্ছে দেহের ওই অংশে কীভাবে দেওয়া হচ্ছে, সেটা কি মাংসপেশিতে দেওয়া হচ্ছে নাকি চামড়ার নিচে নাকি চামড়ার মধ্যে। চলুন এই পর্যায়ে আমরা প্রতিটি রোগের টিকার ডোজ, ডোজের সংখ্যা, ডোজের মধ্যে ন্যূনতম বিরতির সময়, টিকাদানের স্থান এবং টিকাদানের প্রয়োগ পথগুলো জেনে নিই। টিউবারকুলোসিস বা যক্ষার জন্য BCG টিকা দেওয়া হয়, যার ডোজ 0.05 ml, ডোজের সংখ্যা 1টি এবং এটি জন্মের পরপরই দেওয়া হয়। BCG টিকাদানের স্থান বাম বাহুর উপরের অংশে এবং টিকার প্রয়োগ পথ ইন্ট্রাডার্মাল অর্থাৎ চামড়ার মধ্যে। ডিপথেরিয়া, পার্টোসিস বা হুপিং কাশি, টিটেনাস বা ধনুষ্টঙ্কর, হ্যাপাটাইটিস বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি এর জন্য একত্রে প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন দেওয়া হয়, যার ডোজ 0.5 ml এবং ডোজের সংখ্যা 3টি এবং এই ডোজের মধ্যে ন্যূনতম বিরতি রাখতে হবে 4 সপ্তাহ বা 28 দিন, এর আগে কোনোভাবেই দেওয়া যাবে না। প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিনের সাইট অফ ভ্যাকসিনেশন বা টিকাদানের স্থান বাম ওরুর মধ্যভাগের বহিরাংশে এবং টিকাদানের প্রয়োগ পথ বা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারমাস্কুলার অর্থাৎ মাংসপেশিতে। নিউমোকোকাল নিউমোনিয়ার জন্য দেওয়া হয় PCV ভ্যাকসিন, যার ডোজ 0.5 ml, ডোজের সংখ্যা 3টি এবং 3টি ডোজের মধ্যে ন্যূনতম বিরতি বা মিনিমাম ইন্টারভাল 4 সপ্তাহ বা 28 দিন। PCV ভ্যাকসিনের টিকাদানের স্থান ডান উরুর মধ্যভাগের বহিরাংশে এবং টিকাদানের প্রয়োগ পথ মাংসপেশিতে অর্থাৎ ইন্ট্রামাস্কুলার। পোলিওমায়োলাইটিসের জন্য আমরা দুইটা টিকা দিয়ে থাকি, একটা হচ্ছে BOPV আরেকটা হচ্ছে FIPV। BOPV এর পূর্ণরূপ বাইভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিন, FIPV এর পূর্ণরূপ ফ্র্যাকশনেটেড ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। BOPV এর ডোজ 2 ড্রপ এবং ডোজের সংখ্যা 3টি, 3টি ডোজের মধ্যে মিনিমাম ইন্টারভাল বা ন্যূনতম বিরতির সময় 4 সপ্তাহ বা 28 দিন এবং এটা মুখের মাধ্যমে শিশুকে খাওয়ানো লাগবে। FIPV এর ডোজ 0.1 ml এবং ডোজের সংখ্যা 2টি এবং 2টি ডোজের মধ্যে মিনিমাম ইন্টারভাল বা ন্যূনতম বিরতির সময় 8 সপ্তাহ। FIPV টিকাদানের স্থান ডান বাহুর উপরের অংশে এবং টিকা প্রয়োগ পথ ইন্ট্রাডার্মাল অর্থাৎ চামড়ার মধ্যে। মিজেস এবং রুবেলার জন্য দুইটি টিকা দেওয়া হয়, একটা হচ্ছে MR1 আরেকটি MR2। MR1 দেওয়া হয় বাচ্চার 9 মাস পূর্ণ হওয়ার পর এবং MR2 দেওয়া হয় বাচ্চার 15 মাস পূর্ণ হওয়ার পর। MR1 এবং MR2 এর ডোজ 0.5 ml এবং ডোজের সংখ্যা 1টি। MR1 এবং MR2 এই দুইটি টিকার টিকাদানের স্থান ডান উরুর মধ্যভাগের বহিরাংশে এবং টিকার প্রয়োগ পথ সাবকিউটেনিয়াসতে অর্থাৎ চামড়ার নিচে। টিউবারকুলোসিস বা যক্ষা, ডিপথেরিয়া, পার্টোসিস বা হুপিং কাশি, টিটেনাস বা ধনুষ্টঙ্কার, হ্যাপাটাইটিস বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, নিউমোকক্কাল নিউমোনিয়া, পোলিও, মিজেস এবং রুবেলা, এই 10টি টিকার জন্য আমাদেরকে সর্বমোট 5 বার টিকা কেন্দ্রে গিয়ে টিকা প্রয়োগ করতে হবে। এই 10টি রোগের টিকা 5 বারে কীভাবে দেওয়া হয় তা জানার জন্য অবশ্যই আমাদের EPI বা সম্প্রসারিত টিকাদান কর্মসূচির পার্ট 1 ভিডিওটি দেখবেন, লিঙ্ক রইল ভিডিও ডিসক্রিপশনে।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনারা আমাদেরকে মেডিকেল গসিপস ফেসবুক পেজেও ফলো করতে পারেন, লিংক রইল ভিডিও ডিসক্রিপশনে। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।